মুমিন মুস্তাহাব ওয়াক্তে নামাজ আদায় করে নেয়, মাকরুহ ওয়াক্তের অপেক্ষা করে না, আখিরি ওয়াক্তের অপেক্ষা করে না। পক্ষান্তরে মুনাফিক মুনাফিক নামাজ আদায়ের মধ্যে অলসতা করে, ঢিলঢাল করে, অপেক্ষা করতে থাকে, আরেকটু দেরি করি, আরেকটু ব্যবসা করে নেই, চাকরি বাকরি আরেকটু করে নেই, হাতের কাজগুলো আরেকটু শেষ করে নামাজ আদায় করব, এই অপেক্ষায় বসে থাকে। করতে 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 আসরের নামাজের সময় প্রায় মাকরু হয়ে যায়, ওই সময় নামাজ পড়া নিষিদ্ধ, মাকরু ওয়াক্তে নামাজ পড়া নিষিদ্ধ, অনুচিত, এমন ওয়াক্তে গিয়ে নামাজ আদায় করে, এটা হলো মুনাফিকের স্বভাব। এই মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোকা দিতে চায়, অথচ আল্লাহ তাআলা তাদেরকে ধোকায় ফেলে রেখেছেন, ধোকা দেওয়ার শাস্তি দিচ্ছেন। তারা কেমনভাবে আল্লাহ তাআলাকে ধোকা দিচ্ছে, ইযা কামু ইলা সালাহ কামু কুসালা, তারা আল্লাহ তাআলাকে এমনভাবে ধোকা দেয়, যখন নামাজের মধ্যে দাঁড়ায় অলসতার ভাব নিয়ে দাঁড়ায়, নামাজের মধ্যে যখন দাঁড়ায় মনোযোগ দেয় না, তিন মিনিটে চার রাকাত নামাজ আদায় করে ফেলে, মনে করে যেন তিন মিনিটে চার রাকাত নামাজ আদায় করলাম, আর অন্য মুমিন ব্যক্তিরা চার রাকাত নামাজ আদায় করতে দশ মিনিট সময় লাগলো, আমি তিন মিনিটে আদায় করলাম, তাদের থেকে সাত মিনিট সময় বাঁচাইয়া আমার কল্যাণ করলাম, আল্লাহ তাআলাকে ধোকা দিয়ে দিলাম। আল্লাহ বলেন, না না, ওহুয়া খাদিউহুম, তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দিয়েছে। আজকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব মুমিনের নামাজের অবস্থা, মুনাফিকের নামাজের অবস্থা। মুমিন কিভাবে নামাজ আদায় করবে আর মুনাফিক কিভাবে নামাজ আদায় করে। মুমিনের নামাজ বনাম মুনাফিকের নামাজ, মুমিন যেভাবে নামাজ আদায় করে আমরাও সেভাবে নামাজ আদায় করব, কি বলেন? মুনাফিক যেভাবে নামাজ আদায় করে আমরা ওইভাবে নামাজ আদায় করব না। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। প্রথমে দেখেন মুনাফিক কিভাবে নামাজ আদায় করে। মুনাফিক নামাজ আদায় করে জামাত ছাড়া। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একাকী নামাজ পড়ে আর অপর ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়ে, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করল সে একাকী নামাজ আদায়কারী ব্যক্তির তুলনায় ২৭ গুণ সওয়াব বেশি অর্জন করল। সুবহানাল্লাহ। মুনাফিক জামাত ছাড়া একাকী নামাজ আদায় করে, বিশেষ করে ফজরের জামাত মুনাফিকের জন্য বড় কষ্টকর। ফজরের জামাতে অংশগ্রহণ করা আর এশারের জামাতে অংশগ্রহণ করা মুনাফিকের জন্য বড় কঠিন, কষ্টদায়ক, কিন্তু মুমিনের জন্য কষ্টদায়ক না। বুখারী মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء ولو يعلمون ما فيها لأتوهما ولو حبوا আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের জন্য ফজরের নামাজ আর এশারের নামাজের জামাতে অংশগ্রহণ করা বড় কঠিন। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, ফজরের জামাত আর এশারের জামাতে অংশগ্রহণ করা মুনাফিকের জন্য বড় কঠিন। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, ফজরের জামাতে অংশগ্রহণ করেন ইমামের সাথে ফজরের নামাজ আদায় করলে কি পরিমাণ সওয়াব, এই কথা যদি মুনাফিক জানতো, এই ফজিলত যদি মুনাফিক জানতো, লাআতাউহুমা,
ওয়ালাউ হাবওয়ান, মুনাফিক নিজের বাড়ির থেকে অসুস্থতার কারণে যদি নাও আসতে পারতো, এই ফজিলত জানার কারণে হামাগুড়ি দিয়ে হলেও ফজরের জামাতে অংশগ্রহণ করতো। সুবহানাল্লাহ। মুমিন আর মুনাফিকের নামাজের মধ্যে দ্বিতীয় পার্থক্য হলো, মুমিন নামাজ পড়ে নামাজের আউয়াল ওয়াক্তে, মুস্তাহাব ওয়াক্ত হওয়ার সাথে সাথে মুমিন সালাত আদায় করে নেয়, কিন্তু মুনাফিক অপেক্ষা করতে থাকে কখন নামাজের শেষ ওয়াক্ত হবে, কখন সূর্য ডুবে যাবে। যখন সূর্য ডুবতে ডুবতে হলুদ হয়ে যায় তখন মুনাফিক গিয়ে নামাজ আদায় করা শুরু করে, কিন্তু না, মুমিন বান্দা নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নেয়, কারণ মুমিন জানে কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম। আমি মুমিন যদি কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে পারি তাহলে আমার ঠিকানা হবে সোজা জান্নাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে পারবে ওই ব্যক্তির জন্য অন্যান্য আমলের হিসাবগুলা সহজ হয়ে যাবে, সমস্ত আমলগুলা সঠিক বলে বিবেচিত হবে। আর যদি তার নামাজের হিসাবের মধ্যে গরমিল হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে অন্য আমলের হিসাব তার জন্য কঠিন হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। فإن صلحت صلح سائر عملي, যার নামাজের হিসাব সহজ হবে, নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে, সলুহাসাইরু আমালি, তার সমস্ত আমল সঠিক বলে বিবেচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, আর যে ব্যক্তির নামাজের হিসাবের মধ্যে গরমিল হয়ে যাবে, এক ওয়াক্ত আদায় করেছে তো দুই ওয়াক্ত আদায় করে নাই, আসরের নামাজ আদায় করেছে তো আউয়াল ওয়াক্তে মুস্তাহাব ওয়াক্তে আদায় করে নাই, শেষ ওয়াক্তে মাকরু ওয়াক্তে গিয়ে আসরের নামাজ আদায় করেছি, সূর্য যখন উঠে যাবে ঠিক ওই মুহূর্তে গিয়ে ফজরের নামাজ অলসতার কারণে আদায় করেছে, এইভাবে যে ব্যক্তি নামাজ আদায় করবে নামাজের হিসাবের মধ্যে গরমিল হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে অন্য সকল আমলগুলা ত্রুটিযুক্ত বলে বিবেচিত হবে। নাউজুবিল্লাহ। অন্য আমল আপনি সঠিক করেছেন তারপরেও আপনার ওই আমলগুলা ত্রুটিযুক্ত বলে বিবেচিত হবে, কারণ প্রথম পরীক্ষায় আপনি ফেল। এই জন্য মুমিনের কাজ হলো, মুমিন মুস্তাহাব ওয়াক্তে নামাজ আদায় করে নেয়, মাকরুহ ওয়াক্তের অপেক্ষা করে না, আখিরি ওয়াক্তের অপেক্ষা করে না। পক্ষান্তরে মুনাফিক নামাজ আদায়ের মধ্যে অলসতা করে, ঢিলঢাল করে, অপেক্ষা করতে থাকে, আরেকটু দেরি করি, আরেকটু ব্যবসা করে নেই, চাকরি বাকরি আরেকটু করে নেই, হাতের কাজগুলো আরেকটু শেষ করে নামাজ আদায় করব, এই অপেক্ষায় বসে থাকে, করতে 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 আসরের নামাজের সময় প্রায় মাকরু হয়ে যায়, ওই সময় নামাজ পড়া নিষিদ্ধ, মাকরু ওয়াক্তে নামাজ পড়া নিষিদ্ধ, অনুচিত, এমন ওয়াক্তে গিয়ে নামাজ আদায় করে, এটা হলো মুনাফিকের স্বভাব। এই কথা আমি বলি নাই, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, জালাসা ইয়াজলিসু ইয়ারকুবু শামসা হাত্তা ইযা আসফাররাত ওয়া কানাত বাইনা কর্নাই শাইতান ক্বামা ফানাকারা আরবাআন লা ইয়াযকুরুল্লাহ ফীহা ইল্লা কলীলা।
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের নামাজের অবস্থা হলো যখন নামাজের আউয়াল ওয়াক্ত হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, মুনাফিক নামাজে দাঁড়ায় না, ইয়াজলিসু বসে থাকে, ইয়ারকুবুশ শামসা আসরের নামাজের ক্ষেত্রে সে সূর্য ডুবে যাওয়ার অপেক্ষা করতে থাকে, হাত্তা ইদাসফাররাত মুনাফিক অপেক্ষা করতেই থাকে, আরে আরেকটু কাজ শেষ করে নেই, আরেকটু কাজ শেষ করে নেই, এই অলসতা করতে করতে হাত্তা ইদাসফাররাত এমনকি সূর্য হলুদ হয়ে যায়, মাগরু সময় এসে যায়, মাকরু সময় এসে যায়, ওয়াকানাত বাইনা কারনাই শয়তান, সূর্য যখন হলুদ হয়ে যায় আর শয়তানের দুইটা শিংয়ের মাঝামাঝি সূর্য চলে যায়, কমা ফানাকার আরবান, মুনাফিক দেখতেছে নামাজের সময় তো প্রায় শেষ, তাড়াতাড়ি উঠে আল্লাহু আকবার বলিয়া চারটা ঠুকুর মারে, নাউজুবিল্লাহ, কমা ফানাকার আরবান তাড়াতাড়ি দাঁড়ায় চারটা ঠোকর মারে, না কারোর তৈল ঠোকর মারা, লা ইয়াজকুরুল্লাহ ইল্লা কলিলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকরা আল্লাহ তাআলাকে আন্তরিকতা নিয়া আল্লাহকে খুব কমই স্মরণ করে। তাহলে মুনাফিকের নামাজের দ্বিতীয় অবস্থাটি হলো মুনাফিক নামাজ পড়ে মাকরু ওয়াক্তে গিয়া, শেষ ওয়াক্তে গিয়া, আখিরি ওয়াক্তে গিয়া নামাজ পড়ে, মুস্তাহাব ওয়াক্তে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে না। মুনাফিকের নামাজের তৃতীয় গুণ হল মুনাফিক যখন নামাজ আদায় করে অলসতা বশত আদায় করে, অলসভাবে নামাজের মধ্যে দাঁড়ায়, এক পায়ের উপরে বর করে দাঁড়ায়, আরেক পায়ের উপরে বর দেয় না, নামাজের মধ্যে মনোযোগ দেয় না, নামাজ আদায় করে মনোযোগ আরেক দিকে চলে গেছে, নামাজ আদায় করে তো কয় রাকাত পড়ছে খেয়াল রাখে না, নামাজ আদায় করে তো নামাজের মধ্যে বারবার হাই দিতে থাকে, অনেক মানুষ আছে দেখবেন নামাজে দাঁড়াইলে একটা তো হলো হাই আসে সেটা ভিন্ন কথা, নামাজে মনোযোগ অন্যদিকে চলে গেছে ইচ্ছায় না অনিচ্ছায় সেটা ভিন্ন কথা, অনেকে দেখবেন অ্যাভেলেবেল হয় নামাজে দাঁড়াইতে দেরি তার নামাজে মনোযোগ থাকে না, নামাজে বারবার হাই দেয়, হাই দেওয়া বুঝেন তো বড় করে হাক করে বোয়াল মাছের মতো, নামাজে হাই দেয়, অলসতার ভাব নিয়ে দাঁড়ায় থাকে, অর্থাৎ যে কোনোভাবে অলসতা প্রকাশ পেতে পারে এমনভাবে নামাজে দাঁড়ায় মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 142 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় মুনাফিকরা আল্লাহ তাআলাকে দোকা দিতে চায়, অথচ আল্লাহ তাআলা তাদেরকে দোকায় ফেলে রেখেছেন, দোকা দেওয়ার শাস্তি দিচ্ছেন, তারা কেমনভাবে আল্লাহ তাআলাকে দোকা দিচ্ছে, ইযা কামু ইলাস সালাহ কামু কুসালা, তারা আল্লাহ তাআলাকে এমনভাবে দোকা দেয় যখন নামাজের মধ্যে দাঁড়ায় অলসতার ভাব নিয়ে দাঁড়ায়, নামাজের মধ্যে যখন দাঁড়ায় মনোযোগ দেয় না, তিন মিনিটে চার রাকাত নামাজ আদায় করে ফেলে, মনে করে যেন তিন মিনিটে চার রাকাত নামাজ আদায় করলাম আর অন্য মুমিন ব্যক্তিরা চার রাকাত নামাজ আদায় করতে দশ মিনিট সময় লাগলো, আমি তিন মিনিটে আদায় করলাম তাদের থেকে সাত মিনিট সময় বাঁচাইয়া আমার কল্যাণ করলাম, আল্লাহ তাআলাকে ধোকা দিয়ে দিলাম, আল্লাহ বলেন না না ওহুয়া খাদিউহুম, তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা, আল্লাহকে ধোকা দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। ফানাকারা আরবাআন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তাড়াতাড়ি তারা দাঁড়ায়
দাঁড়ানোর পরে ফানাকার আর বান তাড়াতাড়ি চারটা ঠুকুর মারে। মুরগি যেমন তাড়াতাড়ি পেটে ক্ষুধা লাগলে তাড়াতাড়ি ঠুকুর মারে, মুনাফিক নামাজে দাঁড়াইলে সময় যখন দেখে একেবারে শেষ প্রান্তে চলে গেছে তাড়াতাড়ি দাঁড়ায় তাড়াতাড়ি দুই চার রাকাত নামাজ পড়ে নেয়, মুরগির মতো ঠুকুর মারে। তাহলে মুনাফিক নামাজের মধ্যে দাঁড়ায় অলসতার ভাব নিয়ে, মুমিন কোনোদিন অলসতার ভাব নিয়ে নামাজে দাঁড়ায় না।